বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণাকাল সাম্প্রতিক পারফরম্যান্স ও কম্বিনেশন বিবেচনায় থাকছে না চমক প্রথমবার ওয়ার্ল্ড কাপের বিমানে উঠতে যাচ্ছেন হৃদয় জাকের ও রিষাদ তাস্কিনের ইঞ্জুরি মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি মাংস পেশিতে চিড় গতি তারকার নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ বিশ্বকাপে ভালো না করলে বাংলাদেশকে বড় দল মানবে না কেউ জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রেখেও ইমনকে না খেলানোয় বিসিবির কড়া সমালোচনা রফিকের ফেডারেশন কাপের মেগা সেমিতে কাল মুখোমুখি হবে বসুন্ধরা ও আবাহনী ট্রেবল জয়ের পথে এগোতে চায় কিংস শিরোপা পুনরুদ্ধারে ফাইনালের টিকিট কাটতে মরিয়া আকাশী নীলরা এবং আধুনিকায়নের নামে ২৬ কোটি টাকা বাজেট বাড়িয়েও আগের মতোই থাকছে লাইট বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে গাফিলতি চরমে নির্বিকার দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে জানাবো ক্রিকেটের খবর টাইগার পেসার তাস্কিন আহমেদের ইঞ্জুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি রিপোর্টে আসেনি ভালো কোনো খবর এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য না করলেও জানা গেছে মাংস পেশিতে চিড় ধরা পড়েছে স্টারের আরও পর্যবেক্ষণের জন্য তা পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এদিকে বিশ্বকাপের জন্য কাল দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল ইঙ্গিত মিলেছিল আগের দিনই সেই শঙ্কাই সত্যি হল ইতিবাচক কোনো ফল আসেনি তাস্কিনের এক্সরে আর এমআরআই রিপোর্টে মাংসপেশির চোটটা বেশ গুরুতরই ধরা পড়েছে চির সোমবার সকালেই ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে যেখানেই হবে তাস্কিনের পরবর্তী চিকিৎসা তাস্কিনের চোট অতটা গুরুতর না হওয়ায় তিন সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠতে পারেন তিনি আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবের বিশ্বকাপ খেলতে পনেরোই মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল তস্কিনের ইঞ্জুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তঞ্জিম সাকিবের শেষ মুহূর্তের সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাস্কিন বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাস্কিন আহমেদের ইনজুরিতে সূত্রের খবর শঙ্কা জাগালেও স্বস্তির বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তাস্কিন তবে বিসিবির যেই বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো মাহবুব রিমন সময় সংবাদ সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা কে হচ্ছেন তাস্কিন আহমেদের বিকল্প কার ভাগ্যের শিকে ছেড়ছে তাস্কিনের দুর্ভাগ্যে ইনজুরির কারণে এখনো পুরোপুরি ছিটকে যাননি ঢাকা এক্সপ্রেস কিন্তু ইতোমধ্যে তার বিকল্প নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব সম্ভাবনাময় এই দুইজন থেকে যে কোনো একজন উঠবেন যুক্তরাষ্ট্রের বিমানে কাগজে কলমে অবশ্য সেটা ঠিক করে ফেলেছেন নির্বাচকরা এখন শুধু প্রকাশের অপেক্ষা কারো পৌষ মাস তো কারো সর্বনাশ আরও একবার বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে তাস্কিন আহমেদ স্ক্যান রিপোর্ট নিয়ে চলছে কানাঘুষা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দুনিয়ার তাবৎ বিশেষজ্ঞদের দ্বারস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো মূল্যে স্পিড স্টারকে সুস্থ অবস্থায় পেতে হবে টি টোয়েন্টি বিশ্ব আসরে কিন্তু বাস্তবতা বলছে এই ধরনের ইঞ্জুরি যতই মাইনর হোক না কেন সেরে উঠতে সময় লাগবে ন্যূনতম তিন থেকে চার সপ্তাহ এর থেকে সপ্তাহখানে কম লাগলেও বিশ্বকাপে কতটা ফিট অবস্থায় তাস্কিনকে পাওয়া যাবে সেটা নিয়ে আছে আলোচনা তাই তো হাতে বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখার মিশনে এখন বিসিবি তবে খুব বেশি কষ্ট করতে হবে না নির্বাচকদের জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই ১৯ জনের একটা প্রাথমিক দল দিয়েছিলেন তারা সে সময়ই জানানো হয় বিশ্বকাপের দল তৈরি হবে এখান থেকে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে হাত বাড়াবেন না গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে সেই উনিশ থেকেই আসবে তাস্কিনের বিকল্প মোস্তাফিজ শরিফুল আগে থেকেই আছেন স্কোয়াডে তাস্কিন ছাড়া সেখানে ছিলেন আরো দুই পেসার সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব তাস্কিনের ইঞ্জুরিতে এখন কপাল খুলে গেছে সাইফের জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে বাজে বলিং করলেও আপাতত তার বিকল্প হাতে নেই টাইগার ম্যানেজমেন্টের কাছে তাই সাইফুদ্দিন থাকছেন অবধারিত কিন্তু তানজিম সাকিব না স্পিনার তানভীর ইসলাম এতদিন আলোচনাটা আটকে ছিল এই জায়গায় এবার তাস্কিনের ইঞ্জুরিতে ভাগ্যের শিখে ছিটতে পারে সাকিবের একজন স্পিনারের সংখ্যা বাড়াতে তানভীরকে আগে থেকেই পনেরো জনে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে সাকিবকে থাকতে হতো স্ট্যান্ড বাই তালিকায় কিন্তু এখন আর সেই বিলাসিতার সুযোগ নেই ক্রিকেট বোর্ডের একজন পেসারকে দলের সঙ্গে রাখতে হলে সাকিবকে বিবেচনায় নিতেই হবে তাদের যদিও তানজিম সাকিবের জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ ম্যাচের পারফরম্যান্স প্রশ্ন তুলছে তার অন্তর্ভুক্তি নিয়ে এক ম্যাচে ছাব্বিশ রানে এক উইকেট পেলেও চট্টগ্রামের শেষ ম্যাচে বিয়াল্লিশ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি সাকিব উল্টো তার পারফরম্যান্স চাপে ফেলে দিয়েছিল দলকে আলোচনায় আছেন আরেকজন হাসান মাহমুদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও হাসান ছিলেন ১৯ জনের প্রাথমিক দলে এখন পর্যন্ত সতেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি যেখানে আঠারো উইকেট নিয়েছেন চব্বিশ দশমিক সাত দুই গড়ে তার ইকোনমি বেশ ভালো আটেরো নিচে কে হচ্ছেন টাইগারদের পনেরোতম বিশ্বকাপ সদস্য তা জানতে এখন অপেক্ষা করতে হবে বিসিবির সংবাদ সম্মেলন পর্যন্ত নিয়ন মহাইমেন সময় সংবাদ এখন আর ভালো খেলে হারার দিন নেই জিততেই হবে আর বিশ্বকাপের মঞ্চে জয় না পেলে বাংলাদেশকে কেউ ভালো দলও মানবে না তবে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলে বিশ্বকাপে গেলে মেগা আসরের বড় দলগুলো বাংলাদেশকেও জিম্বাবুয়ের মতো দল ভেবে মনে করবে এমনটাই বলছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এছাড়া বিসিবির তরুণ ক্রিকেটারদের ধ্বংস করছে বলেও মন্তব্য করেন রফিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে পারভেজ জিমনকে স্কোয়াডে রেখেও না খেলা খুব প্রকাশ করেন তিনি তো একটা নতুন প্লেয়ার ট্রাই করেন ইস্টর্ন টিম নামায় কি আপনি দুইশো রান করেছেন ওখানে যেই সব টিমগুলো চিন্তা ভাবনায় জিম্বাবুর মতন বাংলাদেশ অনেক প্লেয়ার এরকম নষ্ট করেছে যখনই খাদের কিনারায় বাংলাদেশ তখনই প্রকৃত বন্ধু হিসেবে টাইগারদের পাশে দাঁড়ায় জিম্বাবুয়ে নিজেরা হেরে লাল সবুজদের বাড়ায় আত্মবিশ্বাস দেশের অনেক ক্রিকেটারের রেকর্ডও আছে এই দলটার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর এবারও বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ে চেষ্টা করেছে টাইগারদের ছন্দে ফেরাতে তবে কতটা পেরেছে তা নিয়ে আছে বড় প্রশ্ন পারলেও সেটা কি পারবে বিশ্বমঞ্চে কোনো ভূমিকা রাখতে আমরা যেভাবে জিম্বাবুয়ের চিন্তা ভাবনা ওই টিমগুলো আপনারা কিন্তু ওইভাবে নিবে যে হ্যাঁ জিম্বাবে না জিম্বাবের মতন বাংলাদেশ যত বিশ্বকাপ দেখেন আপনি লাস্ট দুই তিনটা বিশ্বকাপ দেখেন ওই ওদের সাথে কিন্তু খেলে গিয়েছে বাট আপনি যদি ওই রকম চিন্তা ভাবনা করেন আপনি হারেন একটা ভালো টিমের সাথে খেলেন যে টিমগুলো আপনার সেমি ফাইনাল কোয়ালিফাই করে তাহলে দেখা যাচ্ছে আমরা হারি কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা শিক্ষা নেওয়া যাবে যেটা ওয়ার্ল্ড কাপের আপনি পারফর্মটা তুলে ধরতে পারবে বিশ্ব আসরে অনেক ম্যাচই তীরে এসে তরি ডোবানোর রেকর্ড আছে বাংলাদেশের ম্যাচ হারলেও থাকে নানা অজুহাত এই সংস্কৃতি থেকে বের হওয়ার পরামর্শ রফিকের আমরা এরকম যে নতুন টিম আসি আমরা ভালো ক্রিকেট খেলব এখন কিন্তু ওই দিন চলে গেছে স্কোরদের দিলে চলবে না যে আমরা ভালো ক্রিকেট খেলছি হারে গেছি ওই ভালো ক্রিকেট ওইটা দেখবে না দেখবে কি সারা দুনিয়া কে হারলো কে জিতলো সারা দুনিয়ার মানুষ কিন্তু বিশ্বকাপটা দেখে বিশ্বকাপ একটা বিশ্বকাপই তা এই এই যে এখানে যদি আপনি ফোকাস না করা তাহলে দেখা যাচ্ছে যে আপনি ক্রিকেটটা অনেক নিচে চলে যাবে বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ে সিরিজটা ছিল তরুণদের বাজিয়ে নে আর শেষ সুযোগ ওপেনিং এ সৌম্যকেই খেলানো হয়েছে যে বারবার ব্যর্থ হচ্ছে পারফর্ম করতে অথচ প্রথম 3 ম্যাচের স্কোয়াডে ছিলেন পারভেজ ইমন ঘরোয়া ক্রিকেটে ছন্দে দেখা এই ক্রিকেটারকে সুযোগই দেয়নি টিম ম্যানেজমেন্ট ওই প্লেয়ারটা যখন আপনি বাদ দিবেন তখন কি তার mentallly কিন্তু অনেক নিচে চলে যাবে ইতিহাস দেখেন বাংলাদেশে অনেক প্লেয়ারই এরকম নষ্ট করেছে সিরিজ জিতে যাওয়ার পরেই তো একটা নতুন প্লেয়ার ট্রাই করে যে ঠিক আছে রে দেখি কিন্তু দেখা যায় আপনি আরো স্ট্রং টিম নাmatches ইস্টন ক্লিন নামে কি আপনি দুইশো রান করছেন বেস্ট টিমটাই এখানে খেলে যেটা আপনি চিন্তা করছেন যে নতুন প্লেয়ার আমি দেখবো বাট ওখান কিন্তু আপনার দেখা যায় যে টিমের মেন প্লেয়ারই খেলাচ্ছেন এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তেরো ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ছয়শো তেইশ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ইবন যার সুবাদি ডাক এসেছিল জাতীয় দলে তবে কোনো পরীক্ষা না দিয়েই দল থেকে বাদ পড়তে হয়েছে এই ক্রিকেটারকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা ছাব্বিশ কোটি টাকা বাজেট বাড়ানো হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট থাকছে পুরনো রূপেই নতুন নকশায় শুরুতে ইন্টারনাল এলইডি লাইট বসানোর কথা বলা হলেও আবারও ফ্লাড লাইটেই ভরসা জাতীয় ক্রীড়া পরিষদের এজন্য দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াও শেষ পর্যায়ে চলতি মাসেই বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের প্রায় ষাট কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেবে এনএসসি শেষ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেঘ রোদ্দুরের লোকচুরি কালো মেঘের আড়ালে সূর্যের উকি বঙ্গবন্ধু স্টেডিয়াম আলোকিত হয় কেবল অন্ধকারে থেকে যায় সংস্কার কাজ আসলে অন্ধকারে রাখা হয় এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করা হয় যার সবশেষটা হচ্ছে ফ্ল্যাডলাইট সংস্কার নিয়ে শুরুতে আটানব্বই কোটি টাকার সংস্কার বাজেটে ফ্লাড লাইটের জন্য বরাদ্দ ছিল ১৩ কোটি টাকা পরে বাহুফে চাহিদাপত্র উল্লেখ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলইডি লাইটের কথা নকশা বদল করে পুরো স্টেডিয়ামে ছাউনি দিয়ে তার অগ্রভাগে লাইট বসানোর পরিকল্পনা করে জাতীয় ক্রীড়া পরিষদ এজন্য সময় এবং বাজেট বাড়ানো হয় দুটোই নতুন নকশায় ফ্লাডলাইট থেকে আলোক প্রক্ষেপণে ছাউনিতে বাধার সৃষ্টি হয় বিকল্প ভাবনায় যায় এনএসসি এতদিন এই পরিকল্পনার কথা শোনা গেলেও এখন বলা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের লাইটিং সিস্টেম থাকবে ফ্লাডলাইটেই মাঝে ২৬ কোটি টাকা বাড়িয়ে লাইটের এই প্রকল্পের বাজেট করা হয়েছে প্রায় উনচল্লিশ কোটি টাকা পোলটা আগের এক্সিস্টিং পোল থাকতেছে চার দিক থেকে আমাদের লাইটগুলো আসবে একদিক দিয়ে সামান্য কিছু বাধাপ্রাপ্ত হলেও যে লেভেলে আসবে এই পোলগুলো তার চেয়ে অনেক উপরে আছে অর্থাৎ এটা যে অ্যাঙ্গেলে পড়বে তাতে এটার কোনো সমস্যা হবে না এর সাথে যে লাইট দেয় সেটা দিয়ে কোনো স্টেডিয়ামকে লাইটিং করা যায় না এটা হলো আপনার ডেকোরেটিভ ডেকোরেশনের জন্য সৌন্দর্য দেখার জন্য এক ধরনের লাইট এপ্রিলে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের শেষ ধাপে পাঁচটি আলাদা প্রকল্পের দরপত্র আহ্বান করে জাতীয় ক্রীড়া পরিষদ ফ্ল্যাটলাইট সংস্কার উনচল্লিশ কোটি গ্যালারি ছাউনিতে এগারো কোটি কেয়ার বসানোই চার কোটি এবং আরও দুটি প্রকল্পে প্রায় ছয় কোটি সহ মোট প্রায় ষাট কোটি টাকার বরাদ্দ আছে এনএসসির ঠিকাদার নিয়োগ করে গেল মাসেই ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা থাকলেও পিছিয়েছে সে কাজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া শুধু বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সেটা যদি আমরা এই মাসে দিয়ে দিই তিন মাসের মধ্যে হয়ে যাবে যদিও আমার হাতে ছয় মাস সময় আছে কাজেই আমার মনে হয় না যে এটাতে আমরা পিছিয়ে পড়ব তবে ঠিকাদার চূড়ান্ত করার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তর করতে চাই জাতীয় ক্রীড়া পরিষদ এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা ফেডারেশন কাপের খবর হাই ভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও আবাহনী চলতি মৌসুমে ট্রিবল জয়ের হাতছানি কিংসের সামনে আর এক মৌসুম পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের সুযোগ আবাহনীর তাই ফাইনালে টিকিট কাটতে মরিয়া দুদলই গোপালগঞ্জের রোমাঞ্চকর লড়াই শুরু হবে মঙ্গলবার দুপুর তিনটায় দেশের ক্লাব ফুটবলে আবাহনী মোহামেডান দৈরথের রোমাঞ্চ এখন আর আগের মতো নেই এখন সে জায়গাটা অনেকটাই দখলে নিয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর লড়াই ফেডারেশন কাপের সেমিফাইনালে এই দুই দলের ম্যাচ ঘিরে আগ্রহের শেষ নেই দেশের ফুটবল সমর্থকদের সম্প্রতি প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস টানা পঞ্চমবারের মতো বিপিএলের শিরোপা জিতে পৌঁছে গেছে অনন্য উচ্চতায় প্রিমিয়ার লীগ ও স্বাধীনতা কাপ জয়ী কিংসের সামনে এবার হাতছানি ট্রেবল জয়ের তোপো মোরসালিন বিশ্বনাথদের উড়ন্ত ফর্মে দারুণ আত্মবিশ্বাসী কোচ অস্কার ব্রুজন শুধু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নয় অতীত পরিসংখ্যানেও ঢের এগিয়ে কিংস আকাশী নীলদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে ব্রুজনের দল এবার সেই ধারা বজায় রেখে জয় নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য দলের লক্ষ্য পূরণে অনুশীলনে পূর্ণ মনোযোগ তপু ফাহিমদের আবহানির এগেনস্টে গোল করা মানে অনেক আনন্দের বিষয় সব প্লেয়াররাই আবহানি এগেনস্টে গোল করতে চায় তো সেরকম আমারও ইচ্ছা আছে আবহানি এগেনস্টে গোল করা বিগ ম্যাচগুলো উপভোগ করি স্পেশালি এই ধরনের ম্যাচগুলো আর নিঃসন্দেহে নক আউট রাউন্ড সো ডেফিনেটলি ডিফিকাল্ট ম্যাচ আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে সর্বোচ্চ ভালো গেম খেলে ফাইনালে থ্রু করাই এদিকে চলতে মৌসুমটা একেবারে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না আবাহনীর এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি লিগেও আছে পয়েন্ট টেবিলের তিনে আর সাম্প্রতিক পারফরম্যান্সে স্বস্তিতে থাকতে পারছে না আকাশী নীলরা লিগে বসুন ধরার বিপক্ষে শেষ ম্যাচটাতেও হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় দলটার তবে এ ম্যাচে কোনো রকম ভুল করতে চায় না জামাল ভুঁইয়ারা ড্র অথবা হেরে যাওয়ার মাইন্ডসেটই নেই কারো কারণ হারলে টুর্নামেন্ট থেকে বাদ আর যদি জিততে পারেন তাহলে নেক্সট ফাইনালটা আপনাদের জন্য সো আমি মনে করি যে এখানে সবার মাইন্ডসেট সেম আছে তাই ম্যাচটা নিয়ে আমরা একটু আলাদা চিন্তা ভাবনা করছি যারা লাস্ট ম্যাচ আমরা লিগের ম্যাচটা খেললাম ওদের কাছে আমরা হয়তো জিতার মতো খেলাই খেলছি আশা করি ওই ধারাবাহিকতায় কালকে হয়তো জ জলপ করেই আমরা যাবো বসুধরা কিংসের আগমনের আগে দেশের ফুটবলেই রাজত্ব ছিল আবাহনের হারানো মস্তদ ফিরে পেতে মড়িয়া আকাশিনীল র্যা তাজিন খন্দকার সময় সংবাদ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার সাম্প্রতিক কম্বিনেশন বিবেচনায় থাকছে না চমক প্রথমবার ওয়ার্ল্ড কাপের বিমানে উঠতে যাচ্ছেন হৃদয় জাকের ও রিসাদ তাস্কিনের ইঞ্জুরি মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি মাংস পেশিতে চিড় গতি তারকার নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ এবং আধুনিকায়নের নামে ২৬ কোটি টাকা বাজেট বাড়িয়েও আগের মতোই থাকছে ফ্ল্যাড লাইট স্টেডিয়ামের সংস্কার কাজে গাফিলতি চরমে নির্বিকার জাতীয় ক্রীড়া পরিষদ এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ পিয়াস আপনাকে ধন্যবাদ মাকসুম প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়